উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া আটকাতে পাঁচ দফায় নিরাপত্তা সংসদের মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও প্রশ্নপত্র আটকাতে পাঁচ দফা নিরাপত্তা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে ধরা পড়লে অপরাধ অনুযায়ী বাতিল হতে পারে পরীক্ষার রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণী দু হাজার পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শনিবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করলেন সংসদের সভাপতি মহুয়া দাস এ বছরের উচ্চ মাধ্যমিক ও নতুন সিলেবাসে পরীক্ষা শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে তেরোই মার্চ পর্যন্ত এবছরে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ ষোলো হাজার দুশো তেতাল্লিশ জন ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা তেষট্টি হাজার চারশো তেরো জন বেশি মোট সাতশো তেরোটি পরীক্ষা কেন্দ্রে ও দু হাজার একশো সতেরোটি ভেনুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এদিন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যালটমেন্ট চার্ট তুলে দেওয়া হয় দশটার সময় কম্পিউটার জেনারেট নাম্বারের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেমে প্যাক করা প্রশ্নপত্র খোলা হবে বলেও জানা গেছে এক সেকেন্ড আগে প্রশ্নপত্র খোলা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ পরীক্ষা হলে তিনজন করে পরিদর্শক থাকবেন এর পাশাপাশি ভেনু সুপারভাইজারদের জন্যে এক্সামিনেশান সিকিউরিটি ফরম্যাট দেওয়া হবে যেখানে টিচার বা নন টিচিং স্টাফসহ যে কেউ মোবাইল নিয়ে ঢুকলে তাহলে এক্সামিনেশান সিকিউরিটি ফরম্যাট ফিল করে সংসদে পাঠাতে হবে কোনো পরীক্ষার্থী যদি মোবাইল নিয়ে ধরা পড়ে তবে অপরাধের গুরুত্ব অনুযায়ী অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে প্রতিটি ভেনু সুপারভাইজারের কাছে একটি কোশ্চেন ডিস্ট্রিবিউশন ফরম্যাট পাঠানো হচ্ছে সেই অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হবে বলেও জানা গেছে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নকল করা শিক্ষক নিগ্রহ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর এবং পরীক্ষার খাতার কোনো অংশ বাড়িতে নিয়ে এলে কঠোর ব্যবস্থা নেবে সংসদ এবছর একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় উনিশ লক্ষ কুড়ি হাজার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিয়াল্লিশটি বিষয়ে বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই জানিয়েছেন সংসদ সভাপতি এবছর দু হাজার সালের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ ষোলো হাজার দুশো তেতাল্লিশ জন ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় তেষট্টি হাজার চারশো তেরো জন বেশি পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক যাবতীয় সুরক্ষা নিরাপত্তা জনিত ল অর্ডারের সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যে তারা করে দিয়েছেন সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি এরা ছাড়া অন্য কারো কাছে কোনো মোবাইল থাকবে না সেটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কাস ক্লাসরুমে যদি কোনো মোবাইল পাওয়া যায় তাহলে মনে রাখতে হবে মোবাইল বাজেয়াপ্ত হবে যেমন গেটে পাওয়া গেলে মোবাইল বাজেয়াপ্ত হবে যদি ক্লাসরুমে পাওয়া যায় মোবাইল বাজেয়াপ্ত হবে পরীক্ষা বাতিল হবে এবং অপরাধের গুরুত্ব বুঝে আমরা যেটা এবার সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যাবে পরীক্ষার রেজিস্ট্রেশন পরীক্ষার্থীর বাতিল হয়ে যাবে সে কিন্তু আর কোনো দিন এইচএস কাউন্সিলের অধীনে পরীক্ষায় বসতে পারবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা